তুই এখানে তোর আমি সারা বাড়ি খুঁজতেছি এনে না যায় কি করব ঘর তো সোহানা রতন ভাই দখল করে নিছে আমগো রুম দখল করে নিছে আর তুই কিছু গস নাই আমি কি কমু এখন বাড়ি তো হেগো আমি হইলে মতিথি তো ননদ এসব কি শুরু করছে আবার কইতাছে আমগো নাকি এখন মাফ চাইতে হইব আমি কি জানি আব্বার জেঠের যাকো আমি কিন্তু তোর ননদ আবার মারমু যাও কি আমারে ফলাও আমারে গুদাছকে আমার কি পরে আবার কইস না আমি কে লিগে মারছি যাও তো আপু আমরা একলা থাকতে দাও আমার কিছুই ভালো লাগতেছে না একটু পরে আদালত যাইতে হইব সলেহান রেডি হইবি দিমা তোমার ননদের কাছে মাফ চাইতে বলতাছে তোমরা সবাই আমার কাছে আইতাছো কেন আমি কি জানি তোমার ননদ তোমার কাছে আসবো না রিমা আর ওগর বাড়িতে যাইবো না ওগর লগে রিমার সম্পর্ক শেষ না রে রিমা হ্যাঁ আমি আর ওগর বাড়িতে যাবো না কেমন করলে আটকাইছে মাফ না চাইলে নাকি মামলা তুলা নিব না চলো আমি দেখতেছি ও ননদ আর কি কি চায় রিমা তুমিও যাইবা আমি কোথাও যাবো না তা যাইবা কেন সারা বাড়িতে তো আগুন লাগাইয়াই দিছো আমি কি করছি ভাবি তুমি যদি ছোট লাগতারা বিয়া না করতা তাইলে আর আজকে এই দিন দেখা লাগতো নাকি দেরি হয়ে যেতেছে চল আদালত যাইতে হইব ভাই ওই যে লতি খরচা চাইতেছে ভাই আমরা চলে আইছি কিন্তু মোরলটা কি আইছে আমার তো মনে আহে নাই মোরলটাকে আসবো বলে মনে হয় না আসামি না কেমনে আইব আইলেই তো গ্রেপ্তার হইব ওরা যদি কেউ আদালতে না আহে আজগা কিন্তু রায় আমগো পক্ষে আইব আব্বা তাহলে চলো আমরা আদালতে গিয়ে বইয়া থাকি আচ্ছা আচ্ছা তাই ভালো হয় চলো আমরা আদালতে যাই না চাইলে মামলা তুলে নেব না কেমন যে লাগছে আমার সুর কয়ে মারছে গরিবগুলা বাড়ি থেকে বাইর করে দিতে চাইছে এখন আমাগো সময় আমরা মজা নিব কারো রুমে ঢুকতে হইলে অনুমতি নিতে হয় জানো না আমরা মাফ চাইতে আসছি আমাগো সবাই মাফ করে দাও এমন করে কেউ মাফ চায় তাইলে কি পাও ধরে মাফ চাম পায়ে ধরতে হইব না অপরাধী মতো করে মাপছ আমরা কি এমন অপরাধ করছি সুহানার যে সেদিন মারছিলি ভুলে গেছস মাপ না চাইলে সরে যাও এত দরকার নেই ভাবি আমি সরি হ আমরাও সরি এমন করে সরি কইলে তো হইব না বাংলায় কও ছোট বউ আমাগো মাফ করে দাও হ আমারও মাফ করে দাও বইন আমারও ক্ষমা করে দাও বইন সিসি আপনারা আমার বড় আপনারা আমার কাছে মাপ চাই আমার পাপি বানায়েন না আপনারা কোনো ভুল না করলেই তো হয় তাইলে তো আর মাপ চাইতে হয় না এখন মাপ চাও তোমাকে মন মতন হইছে হ্যাঁ হইছে হইছে যা আব্বার যারা তোমার ডাক্তার দাঁতারে আসো তোরা যা আইতেছি চলো সেই মজা হইছে আব্বার যেটা কেন ডাকছেন শুনে যাও